বিমস্টেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকট, শ্রীলঙ্কায় দিনে 10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এবং আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এ এক ধাপ আগালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম, নগরবার্তা শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি সারথি মালাকার। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 60টি দেশের জনগণের সুবিধার্থে এই অঞ্চলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে বিমস্টেক নেতাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এই অঞ্চলের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই ও স্থিতিস্থাপক বঙ্গোপসাগরীয় অঞ্চল পুনর্গঠনের জন্য আমাদের সর্বজনীন কৌশল খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন সম্মিলিত প্রচেষ্টাকে ত্বরান্বিত করার এবং একাধিক চ্যালেঞ্জের অভিন্ন সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করেছে। এবারের সম্মেলনে একটি স্থিতিস্থাপক অঞ্চল, সমৃদ্ধ অর্থনীতি ও জনগণের সুস্বাস্থ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় শালতি নামে একটি অভিজাত রেস্তোরাঁয় এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরেক শিশু শ্রমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 29 মার্চ রাতে এই ঘটনা ঘটে। নিহত শিশু শ্রমিকের নাম ইসমাইল। এই হত্যার ঘটনায় এই রেস্তোরাঁর আল মামুন নামে আরেক শিশু শ্রমিককে আটক করেছে পুলিশ। ইসমাইল এই রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মঙ্গলবার কাজ শেষে হোটেলেই থেকে যায় সে। রাত আনুমানিক 8:45 দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাইলকে মারপিট করে ও লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আশ্রয়ণ প্রকল্পের ঘর বুধবার কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলায় মোট 12 জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ 2 প্রকল্পের ঘর উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে যদুবরা ইউনিয়নে 10টি ও জগন্নাথপুর ইউনিয়নে 2টি ঘর নির্মাণ করা হয়েছে। না দেখে ছক্কা, এই প্রতিবাদদের মধ্য দিয়ে গাজীপুরের আশার তৈরি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বানুয়া ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বানুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি কাবিল হোসেন পালোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান তরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের 24 নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। গাজীপুর আশাতরী একাদশ বনাম চট্টগ্রাম লালমাটি ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএমপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 29 মার্চ বিকেলে উপজেলার নগরপাড়া এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন বিএমপির আহ্বায়ক মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএমপির সদস্য সচিব বাসির উদ্দিন বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক রিপন, নূর হাসান বাবুল, ওহিদুর নবী খান কুসুম, আফজাল হোসেন আজাদ, খোরশেদ আলম নূর সহ দলীয় নেতাকর্মীরা। পরে সেলিম আহমেদকে সভাপতি ও অ্যাডভোকেট গোলজার হোসেন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে কায়েতপাড়া ইউনিয়ন বিএমপির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আমরা করি, কিন্তু আমরা মুখ ফিরে কথা বলতে পারছি না। আমি ওই দিন কেন্দ্রীয় মিটিং এ বলছি যে নারায়ণগঞ্জের অন্যান্য থানায় সম্মেলন করা সম্ভব, কিন্তু আমার রূপগঞ্জে সম্ভব না। কারণ
একজন এমপি আর দুইজন প্রতিনিধি এমপি আছে, গাদির ফোলা গাদির বউ, এবং প্রত্যেকের আবার 700 দুটো পিএস আছে। এরা সমস্ত খবর খবর রাখে, একজনের চোখের আড়াল হইল বাকি লোকের চোখের আড়াল হওয়া যায়। এই জন্য আমরা বসছি, যদিও এটা আমাদের খুব একটা বড় পরিসরে বসে নাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার 29 মার্চ বিকালে অ্যাডভোকেট নুরুস্তাফা পৌর অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ অনেকে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত তেল গ্যাস বিদ্যুৎ ও পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ার নরসিংদীতে প্রতীকী অনশন করেছে বগুড়া জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদিন চান, খাদেমুল ইসলাম খাদেম সহ অন্যরা। জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতীকী অনশনে অংশ নেন যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শুরু হওয়া প্রতীকী অনশন চলে বিকাল 3টা পর্যন্ত। বাংলাদেশের মানুষের জন্য অনশন করছি, এই সরকার জনগণের সরকার নয়। আমরা ইতিমধ্যে অনেক কর্মসূচি করেছি। কুয়াকাটার মহিপুরে পুনর্বাসনের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে 200+ ব্যবসায়ী। বুধবার সকাল 10টায় মহিপুর প্রেস ক্লাবের সম্মুখে এই অনশন শুরু হয়, দুপুর 2টা পর্যন্ত চলে এই অনশন। এ সময় বক্তব্য রাখেন মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও মহিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। বক্তারা বলেন, গত 22 মার্চ কোনো নোটিশ ছাড়াই মহিপুর বন্দরের প্রায় 200+ দোকান উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে, অবিলম্বে তাদের পুনর্বাসন না করলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন বলে জানান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার আর্থিক দুর্দশা প্রকট আকার ধারণ করেছে, জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এ কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। এই পরিস্থিতিতে ঘোষণা দেওয়া হয়েছে দেশজুড়ে দিনে 10 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। আজ বুধবার থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে 2,20,00,000 মানুষের দেশ শ্রীলঙ্কায় মারাত্মক আর্থিক সংকট দেখা দিয়েছে। সরকারের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই, এ কারণে আমদানিও করতে পারছে না। 1948 সালে স্বাধীন হওয়ার পর 74 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। এবারে খেলার খবর। মঙ্গলবার ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি, তাতে সুখবরই পেল বাংলাদেশ। এক ধাপ এগিয়ে 6 নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল। এ র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান 7ম। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জেতাটা দারুণ এক অর্জনী। তারই ফল হাতে হাতে পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবারই লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 88 রানে হেরেছে পাকিস্তান। 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি। এই হারে রেটিং পয়েন্ট কিছুটা কমেছে পাকিস্তানের। 36 ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট 93, পাকিস্তানের 28 ম্যাচে 93 হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দল নিউজিল্যান্ড। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলি। শেষ করছি আবারও বুধবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। বিমস্টেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর।
জ্বালানি সংকট, শ্রীলঙ্কায় দিনে 10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এবং আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এ এক ধাপ আগালো বাংলাদেশ। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। বৃহস্পতিবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সারথী মালাকার।